আমি কিন্তু বউয়ের সঙ্গেই যাব, বলি তু আসনে যাব মনে কেমনে পূজা করি, আসনে যাব মনে কেমনে পূজা করি, আর মন হড কহয় তরা তোমায় জানি আমি, বলি আমি তোমার সঙ্গে যাব, বলি আমি তোমার সঙ্গেই যাব, তোমার সঙ্গে যাব, বলি কেমন পূজা দেখতে পাবো, বলি আমি তোমার সঙ্গেই যাব, কেমন পূজা দেখতে পাবো, আমিও তোমার সঙ্গে যাব। তখন হঠাৎ করে রাধানি বলছে, ও ননদী তুমি যদি যেতে চাও তাহলে তো খুব ভালো, নিশ্চয়ই যাবে। তাই এবার আমার তুলসী কথার মতো, তুলসী সখীর কথা মতো সমস্ত পূজার সামগ্রী নিয়েছে। মন্দির থেকে বলবো সমস্ত সূর্য পূজার যা কিছু সামগ্রী লাগবে সেগুলো নিয়ে এখানে আসতে। সবাই মিলে সূর্য পূজার কয়েকজন সখী মিলে বরণ ডালা সাজিয়ে এবং যা কিছু লাগবে পূজার সমস্ত নিয়ে আসরে চলে এসো। তাই সুন্দরভাবে আর এদিকে আমার রাধারানী সখীদের কথা মতো সুন্দরভাবে আজ সূর্য পূজার আয়োজন করছে। এগো মা, তা আজ আমরা সূর্য পূজা করতে যাব, সূর্য পূজার ছলা করে আমার গোবিন্দকেই পূজা করব। গোবিন্দকে ভালোবাসি, তাই তাকে ভালোবাসি বলে আজ আমরা সবাই মিলে চলেছি বাবা। তাকে আমরা কতটা ভালোবাসি, তো ভালোবাসলে বাবা তাকে বিশ্বাস করলে কি হবে? ভগবান তো বললেন আমাকে ভালোবাসলে কি হয় জানো, যে আমার হয় আমি তার হই, যে আমার হয় আমি তার হই, যে আমার হয় না আমি তার হই না, যে আমায় চায় আমি তাকে চাই, আর যে আমায় না চায় আমি তাকে না চাই, আবার আমি তাকে না চাই। ভগবানের কথার পিছনে দুটো করে মানে আসছে বাবা, যে আমার হয় আমি তার হই, যে আমার হয় না আমি তার হই, যে আমায় চায় আমিও তাকে চাই, আর যে আমায় না চায় আমিও তাকে না চাই, আবার আমিও তাকে না চাই। এই পার্থিব জগতের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে যে চায় পরলোক হতে, সে আরো বেশি করে হোক বাবা, সে আমার মতো সম্পদকে কোনোদিন আর পাবে না। তো ভগবানকে ভালোবাসলে আমাদের প্রত্যেকটা ভক্তের হৃদয় দরকার কি, নববিধা ভক্তির প্রয়োজন। নববিধা ভক্তিটা কি বলছে, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদন। এই হলো মাগো নববিধা ভক্তি। এই নববিধা ভক্তি যদি প্রত্যেকটা ভক্তের হৃদয়ে থাকে, তবে নিশ্চয়ই আমরা ভগবানকে নিশ্চয়ই তার চরণ পাব। যদি অন্বেষণ করে দেখা যায়, একটা সূর্য বংশের দিক থেকে ধারা নেমেছে, একটা চন্দ্র বংশের দিক থেকে বাবা ধারা নেমেছে। সূর্য বংশের দিকে গেছে কে, ভগবান রামচন্দ্র, আর চন্দ্র বংশের দিকে রাজা পরীক্ষিত বা জন্মেজয়। তা সূর্য বংশের প্রথম পুরুষ কে মাগো, স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মার পুত্র মারিচ, মারিচের পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র সূর্য, সূর্যের পুত্র মনু, মনুর পুত্র সুসেন, সুসেনের পুত্র প্রাসন্ন, প্রাসন্নের পুত্র যুবনাশ্য, যুবনাশ্যের পুত্র মান্ধাতা, মান্ধাতার পুত্র মুচকনন্দ, মুচকনন্দের পুত্র ধন্ধুমার, ধন্ধুমারের পুত্র ইলি, ইলির পুত্র শতবর্ত, শতবর্তের পুত্র আর্যবর্ত, আর্যবর্তের পুত্র ভরত, ভরতের পুত্র খণ্ড, খণ্ডের পুত্র মণ্ড, মণ্ডের পুত্র হারিতি, হারিতির পুত্র হরিবীজ, হরিবীজের পুত্র রাজা হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্রের পুত্র রোহিতাশ্ব, রোহিতাশ্বের পুত্র মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়ের পুত্র রুকাঙ্গদ, রুকাঙ্গদের পুত্র মরুদ, মরুদের পুত্র অন্নরণ্য, অন্নরণ্যের পুত্র বায়ু, বায়ুর পুত্র সগর, সগরের পুত্র অসমঞ্জ, অসমঞ্জের পুত্র অংশমান, অংশমানের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ভগীরথ, ভগীরথের পুত্র সৌদাস, সৌদাসের পুত্র সুদাম, সুদামের পুত্র বৃত্তিপদ, বৃত্তিপদের পুত্র বিকর্ণ, বিকর্ণের পুত্র অমর্ষি, অমর্ষির পুত্র রঘু, রঘুর পুত্র অজ, অজের পুত্র দশরথ, দশরথের পুত্রকে মাগো
দশরথের পুত্র ভগবান রামচন্দ্র, তারও দুটো ছেলে আছে তো, কে কে? লব আর কুশ। কুশের পুত্র অতীত, অতীতের পুত্র নিশীত, নিশীতের পুত্র নব, নবের পুত্র পুণ্ডরীক, পুণ্ডরীকের পুত্র ক্ষমাধন্না, ক্ষমাধন্নার পুত্র দেবানিক, দেবানিকের পুত্র পরিপাত্র, পরিপাত্রের পুত্র মনস্থলী, মনস্থলীর পুত্র ব্রজনাভা, ব্রজনাভার পুত্র সুগণন, সুগণনের পুত্র বিদ্ধতী, বিদ্ধতির পুত্র হিরণ্যলাভী। এখানেই সূর্যবংশ বন্ধ হয়ে গেছে বাবা, এরপরে আর ছিল না। তো আমরাও তেমন প্রতিযোগী যুগে আমরাও কিন্তু ভক্ত হয়ে এসেছি, আর ভক্ত তেমনই হতে হবে বাবা। তাই ভগবানকে বিশ্বাস করলে ভালো হয়, মন্দটা হয় না। তা বিশ্বাস করেছিল কে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই পাঁচজনে বাবা বিশ্বাস করেছিল। আর বিশ্বাস করেছিল বলে, ভালোবেসেছিল বলে ভগবান ওদেরকে যুদ্ধে জয়লাভ করিয়েছে। কিন্তু এই যে বললাম একটু আগে, তবু আমরা ভগবানের দিকে বাবা আঙুল তুলি। তা যুধিষ্ঠির বলছে, ঠাকুর তুমি আমার এই যুদ্ধে জয়লাভ করেছ, তুমি আমাদেরকে রাজত্ব দিয়েছ, কিন্তু এই রাজত্বটা তো আমি চাইনি, যে রাজত্বে আমার মায়েদের চোখে জল, যে রাজত্বে আমার মায়েরা কষ্ট পাচ্ছে, যেদিকে তাকায়, যেদিকে তাকায় আমার মায়েরা বিধবা। এই যুদ্ধ করতে গিয়ে যত আত্মীয় স্বজন ছিল, যত গুরু বাড়ি গিয়েছিল, সবাইকে মেরে ফেলেছি, তাহলে তোমার কাছে তো এমন রাজত্ব চাইনি। ভগবান বললেন, তোমরা কি আমায় জানতে চাইছ? তোমরা আমায় ভালোবেসে কি পেয়েছ? বেশ, তবে তাই যদি হয়, আমায় ভালোবেসে কি পেয়েছ চলো জানতে গেলে যাবো কুরুক্ষেত্রের মাঠের আর এক প্রান্তে। গিয়ে দেখলেন বাবা একটা কাটা মুন্ডু তুলছে, সেই মুন্ডুটা কখনো হাসে আবার কখনো কাঁদে। আপনারাই বলুন বাবা, আমাদের দেহ থেকে মুন্ডু যদি কেটে নেওয়া হয়, এ মুন্ডু হাসবেও না, কথাও বলবে না, কি গো মা বলবে? কিন্তু ওই মুন্ডুটা ছিল ভগবানের আশীর্বাদ প্রাপ্ত। ভগবানে বলে বসলেন, শোনো, আমি ছলনা করে ওই দৈত্যের মুন্ডুটা আজ কেটে এনে এখানে রেখেছি বলে তোমাদের 18 দিনের যুদ্ধটাকে তোমরা জয়লাভ করেছো। আর ওই দৈত্য যদি আজ বেঁচে থাকতো, তোমাদের 18 দিনের যুদ্ধটা ও 3 দিনেই শেষ করে দিত। আমি তোমাদের জন্য ওর কাছে ছলনা করেছি, তবে ওর এখনো মরণ হয়নি। যতই ওর মুন্ডুটা কেটে নেই না কেন, ওর মনের বাসনা ছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধটা কেমন হবে ও নিজে চোখে দেখবে। তাই ও দেখতে পারে, ও সবকিছু বুঝতে পারে, ও সবকিছু বলতে পারে, কেবল কিছু করতে পারে না। তা তোমরা জিজ্ঞাসা করো, তোমরা কেমন যুদ্ধ করেছো জিজ্ঞাসা করো। ওই কাটা মুন্ডুতে যে উত্তরটা দেবে, তার ফলে আমাকে ভালোবেসে তোমরা কি পেয়েছো সেটাও বুঝে যাবে। তা কাটা মুন্ডুটার কাছে জিজ্ঞাসা করতে যাবে এমন সময় ভগবান বলে বসলেন, দাঁড়াও, ওই কাটা মুন্ডুটা আর কেউ নয় ভীম, ও হলো তোমার নিজের নাতি। ভীম বলে, কোনোদিন হতে পারে না। কেন না? আমি যদি এত সুন্দর দেখতে হই, আমার নাতি ওরকম দৈত্যর মতো দেখতে কেন? আমি মানি না। বলছে, বেশ মানো না যখন, তুমি তো চন্দ্রবংশের, তো তোমার বংশ পরিচয় বললে নিশ্চয়ই তুমি মানবে। হ্যাঁ নিশ্চয়ই মানব। বেশ, তাহলে চন্দ্রবংশের প্রথম পুরুষ কে? স্বয়ং বিষ্ণু নারায়ণ। বিষ্ণু নাভিকমল থেকে সৃষ্টি হলো ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যযাতি, যযাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেজয়, জন্মেজয়ের পুত্র প্রতিষ্ঠন, প্রতিষ্ঠনের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধু, শুদ্ধুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রৌদ্রাস্য, রৌদ্রাস্যর পুত্র রীতেশু, রীতেশুর পুত্র রস্তিনাভ, রস্তিনাভের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধন, সুধনের পুত্র সুহত্র, সুহত্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর বসু, উপরিচর বসুর পুত্র জরাসন্ধ্র, জরাসন্ধ্রের পুত্র সহাদেব, সহাদেবের পুত্র সমাপি, সমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জন্য, জন্যর পুত্র সুরথ, সুরথের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অজতায়ু, অজতায়ের পুত্র অক্রোধন, অক্রোধনের পুত্র দেবতিতি,
দেবদেবের পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র তুমি ভীম, তোমার পুত্র হলো ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র বর্বরী তোমার নাতি। তাহলে এবার তোমার বিশ্বাস হয়েছে বলে? হ্যাঁ হয়েছে। তা বেশ, জিজ্ঞাসা করো তো। সবাই মিলে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তুই তো আমাদের আপন জনসহ, তাহলে বলতো দেখি আমরা কেমন যুদ্ধ করেছি। কাটামুন্ডু উত্তর দিচ্ছে, আমি তোমাদের কোনো যুদ্ধ করতেই দেখিনি, আমি তোমাদের যুদ্ধক্ষেত্রে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তো ভীমের তো বাবা প্রচন্ড রাগ, যেই কথাটা বলেছে সঙ্গে সঙ্গে স্তম্ভের গায়ে একটা লাথি মেরেছে। আর যে স্তম্ভের গায়ে লাথি মেরেছে, যে স্তম্ভের গায়ে লাথি মেরেছে, অমনি কাটামুন্ডুটা আমার গড়িয়ে ভগবানের চরণে পড়ে মৃত্যু হয়ে গেল। কারণ আমার ভগবান বলেছিলেন, ভগবান বললেন কি না, তোমার মৃত্যু সেদিন হবে যেদিন তোমার নিজের দাদু তোমায় আঘাত করবে। মারা গেল বাবা বরবরই। এইবার প্রশ্ন উঠে আসলো, সবাই মিলে প্রশ্ন করছে, ঠাকুর জানতে এসেছিলাম তোমায় ভালোবেসে কি পেয়েছি, উল্টে তুমি বলিয়ে দিলে ওই দৈত্যর মুখ থেকে আমাদের নাতির মুখ দিয়ে কি না আমরা কোনো যুদ্ধ করিনি, তাহলে যুদ্ধটা আমরা জিতলাম কি করে? ভগবান উত্তর দিচ্ছে, আমি করিয়েছি তাই তোমরা করেছো। আরে আমি যদি না করাতাম তোমাদের কারোর শাস্তি ছিল না কিছু করার, আমি করিয়েছি তাই তোমরা করেছো। আজকে মনে করে দেখো, দুর্যোধন মায়ের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত ছিল, দুর্যোধন মায়ের কাছে বাবা আশীর্বাদ প্রাপ্ত হতে গেছিল উলঙ্গ অবস্থায়। এই ঘটনা আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। কেন না, গান্ধারী ছিল বাবা বশিষ্ঠ দেবের কাছে আশীর্বাদ প্রাপ্ত, মহামুনি বশিষ্ঠ দেব আশীর্বাদ করেছিল, তুমি তোমার এই কৃপার দৃষ্টিতে যদি কারোর দিকে একবার তাকাও তবে তার আপাদ মস্তক মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব লোহা হয়ে যাবে। তো গান্ধারী কিন্তু চোখে কাপড়টা বেঁধে রাখতো। কেন বেঁধে রাখতো? গান্ধারী চোখে কাপড় বেঁধে রাখতো, আমরা সবাই জানি গান্ধারীর স্বামী ধৃতরাষ্ট্র অন্ধ, সেই দুঃখে চোখে কাপড় বাঁধে, এটা ভুল কথা। আসল কথা ছিল গান্ধারী আমার বড় কৃষ্ণকে ভালোবাসত, কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ রে জগৎ জানবে একটাই কথা যে আমার স্বামী অন্ধ, সেই দুঃখে আমি চোখে কাপড় বাঁধি না রে বাবা। আসল কথাটা তুই জানবি, আমার স্বামী ধৃতরাষ্ট্র আসলে কৃষ্ণ বিদ্বেষ, আমার স্বামী তোকে ভালোবাসে না, তাই অমনে কৃষ্ণ বিদ্বেষী স্বামীর আমি মুখমণ্ডলটাও দর্শন করব। তাই আমি চোখে কাপড় বেঁধে রেখেছি। গান্ধারী আমার ভালো মতো জানতো আমার কোনো ছেলে বাঁচবে না, আমি নিজে চুরি করা ধন থাকে কতক্ষণ, আমি চুরি করেছি আমার সে ধন থাকবে না, কিন্তু তবু চেষ্টা আমি করব। হ্যাঁ গো মা, আপনাদের কোলের সন্তান মরে যাবে আপনি সব দিনক্ষণ সব কিছু জেনে গেছেন, ডাক্তার হয়তো রিপোর্ট দিয়ে দিয়েছে এত ঘন্টার মধ্যে, 72 ঘন্টার মধ্যে আপনার ছেলেটা মারা যাবে, তাই বলে আপনি হাল ছেড়ে দিয়ে বসে থাকবেন? পারবেন না। মা আমার বলে বসেছিল আমার কাছে আসিস বাবা, আমি তোকে আশীর্বাদ করব, আশীর্বাদ করেওছি, কিন্তু গোপন কথাটা আমার ভগবান শ্রীকৃষ্ণ জানত। কারণ যখন আশীর্বাদটা নিতে গেছিল দুর্যোধনকে বলেছিল, দুর্যোধন তুমি এত বড় সন্তান, মায়ের সামনে উলঙ্গ হয়ে যেও না গো, তুমি এক কাজ করো, তুমি বরং একটা কলার পাতা দিয়ে তোমার পশ্চাতে ভাগটা ঢেকে যাও। সেটাই বাবা ঢেকে গেছিল, যেটা কুরুক্ষেত্রের মাঠে কেউ জানত না ভগবান ছাড়া। ভগবান বলে বসলেন, ভীম আজকে আমাকে প্রশ্ন করছিলে না, আমায় ভালোবেসে কি পেয়েছো মনে করে দেখো। যখন তুমি দুর্যোধনকে যেখানেই মারো দুর্যোধনের তুমি কিচ্ছু করতে পারো নি, কিন্তু দুর্যোধন যখন তোমায় মারতে মারতে রক্তাক্ত অবস্থা করে মাটিতে ফেলেছিল, আমি ভগবান ওই রথের উপর দাঁড়িয়ে বলেছিলাম, ভীম তুমি মারো, ভীম তুমি মারো, ভীম তুমি মারো। ভগবান যদি মারতেই বলবে
তবে বারবার কেন এই জায়গায় আঘাত করে কেন বলছে ভীম তুমি মারো? বুঝতে পেরে ওই গদাটাকে নিয়ে যেই দুর্যোধনে উরুদেশে মেরেছে, দুর্যোধন উরুভঙ্গ অবস্থায় মাটিতে লুটিয়ে দিল। আমরা সবাই জানি বাবা ভগবানের দাদা বলরাম তিনি কুরুক্ষেত্রে যুদ্ধে ছিলেন না, না ছিলেন, এই সময় পর্যন্ত ছিলেন। হঠাৎ করে বলরাম দেখতে পেলেন যে আমার ভাই ভগবান হয়ে ও কেন একজনের পক্ষ নিল? যে ভগবান হবে সে তো শত্রু মিত্র তার কাছে তো কিছু নেই, সে তো সবাইকে ভালোবাসবে। তবে ছলনা করেছে আমার ভাই, হল সংকট সন্ধারে আমার হল তুলেছে ভগবানকে মানার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দাঁড়াও দাদা, তুমি ভুলে যাচ্ছ, প্রতি যুগে যুগে আমি এসেছি, তবে আমি একা নয়, তোমাকেও এনেছি। তুমি এসেছো কখনো আমার ছোট ভাই হয়ে, কখনো এসেছো আমার বড় দাদা হয়ে, আজকে তুমি ভুলে যাচ্ছ? আমি ধর্মকে রক্ষা করবার জন্য এসেছি আর আসবো, আর এসেছিলাম। তবে দেখো আমার স্বরূপ, সঙ্গে সঙ্গে দেখলে যদা যদা হি ধর্মস্বামীর ভবতি ভারত অভ্যর্থাম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে নিতাই গৌর হরিব। ভগবানের রূপটা দেখতে পেলেন দাদা বলরাম, দেখে বললেন, ওরে কৃষ্ণ রে, তুই ভগবান, তোর সব কিছুর সহ্য ক্ষমতা আছে কৃষ্ণ, কিন্তু আমার নাই রে, আমি থাকতে পারবো না। বলরাম যুদ্ধ পরিত্যাগ করে চলে গেলেন। এরপরের ঘটনা কুরুক্ষেত্রে কি হয়েছিল বলরাম জানতো না। ভগবান বললেন, আমাকে ভালোবেসে কি পেয়েছো বুঝতে পেরে গেছো? তাহলে বেশ, এবার আমি চলে যাব। ভগবান এবার বিদায় নেবে মাগো, কুরুক্ষেত্রে মাঠ থেকে ভগবান এবার আমার চলে যাচ্ছে। আর যাওয়ার আগে সবাইকে একটা ঘোষণা করলেন, শোনো আমি তোমাদের একটা ঘোষণা করে বলতে চাই একটা কথা, আজ তো আমি এখান থেকে চলে যাব, যাওয়ার দিনে আমার ভক্তরা তোমরা আমার কাছে যে যা চাইবে আজকে আমি কাউকে ফিরাবো না গো, সবাইকে দু হাত ভরে আমি দিয়ে যাবো। কথাটা শুনে বাবা ভগবান হয়তো একটু দুঃখ ভরে বললেও সবাই কথাটা শুনে বড় আনন্দ পেয়েছে। ভগবান আমাদেরকে দু হাত ভরে দেবেন বাবা, আমরা কি করব? ভগবানের কাছে সঙ্গে সঙ্গে চেয়ে নেব, তুমি আমায় টাকা দাও, পয়সা দাও, বাড়ি গাড়ি দাও, আমার অর্থ সম্পদে ভরিয়ে দাও। এই আশায় সবাই মিলে বুক বেঁধে গেছে বাবা, সবার মুখে কত হাসি, আহা আজকে কত কিছু চাইবো ঠাকুরের কাছে। সবার মুখে যখন হাসি, সকল ভক্তের পিছনে দাঁড়িয়ে একজন কাঁদছে, অঝর নয়নে কাঁদছে, কে? পিসিমা কুন্তি। ভগবানের রথ থেকে নেমে গেছে, পিসিমা কাঁদছো কেন? কৃষ্ণ রে, আমি অনেকক্ষণ এসেছি বাবা, আমি ছুটি ছুটি এসেছি, আমি তোকে একটু প্রণাম করবো। একি বলছো পিসিমা? পিসিমা হয়ে কি কখনো ভাইপোকে কেউ প্রণাম করে? কৃষ্ণ, এই জগতের সবাই তো পুরুষ, আমি এসেছি আমার আদি পুরুষকে প্রণাম করে। আমার কি মনে হচ্ছে জানিস, তুই এই যে চলে যাচ্ছিস, তুই আর কোনদিন আসবি না। কেন বিষ্ণু, তোমার এই কথা কেন মনে হচ্ছে? ওরে, মানুষের যখন সবকিছু পাওয়া হয়ে যায় আর কি ভগবানকে লাগে রে? আমার ছেলেরা এতদিন মনে মনে ঘুরেছে,
তুই ভগবান হয়ে ওদেরকে নিয়ে কত বনে বনে ঘুরেছিস বাবা, কিন্তু আজ আমার ছেলেদেরকে তুই রাজা বানিয়ে দিয়েছিস। আমার ছেলেরা আজকে রাজা হয়ে গেছে, আর তো তোকে লাগবে না বাবা, তাই তুই সময় থাকতে চলে যাচ্ছিস বাবা। তবে যাওয়ার আগে যদি যেতেই হয়, সবাইকে নাকি অনেক কিছু জীবি দু হাত ভরে, আমি কিছু জীবি না বাবা। বলো বলো তোমার কি চাই? তবে বেশ, যদি দিতেই হয়, ওরে কৃষ্ণ আমায় ফিরিয়ে দে দুঃখ, আমায় ফিরিয়ে দে কষ্ট, আমায় ফিরিয়ে দে যন্ত্রণা। কেন এতদিন পরে তুমি সেই কুমারী থেকে যন্ত্রণা সহ্য করছো? কুমারী অবস্থায় সূর্যদেবের ঔরসে তোমার এক সন্তান হয়েছিল যার নাম ছিল কর্ণ। তখন থেকে তুমি লাঞ্ছিত, শুধু তাই নয়, তোমার পাঁচ ছেলেকে নিয়ে তুমি বড় চিন্তায় ছিলে মা গো। এতদিন পরে তুমি রাজ প্রাসাদ পেয়েছো, রাজ মাতা হয়েছ, তবে কেন দুঃখটাকে চাইছ? কৃষ্ণ রে, আমি সুখে থাকলে তোকে ডাকতে পারবো না বাবা, আমি তাই তোর কাছে দুঃখটা চাইছি। কৃষ্ণ তুই আমায় দুঃখটাকে ফিরিয়ে দে। ভগবান শ্রীকৃষ্ণ কোনোদিন কাঁদেনি বাবা, এই আপনাদের মতো ভক্তের জন্য তিনি কোনোদিন কাঁদেনি, নিজেকে পাষাণ করে রাখতেন। ভগবান ভাবতেন আমি যদি কাঁদি তাহলে আমার ভক্তরা কার কাছে কাঁদবে, কিন্তু ভগবান আর থাকতে পারলেন না। ওই কুরুক্ষেত্রের মাঠে চলে যাওয়ার সময় ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, পিসিমা এ জগতে একমাত্র তুমি আমার কথা ভাবলে, আমার ভক্তকে আমি বড় ভালোবাসি, কিন্তু আমার ভক্ত আমায় চায় না। ও পিসিমা বলতে পারো, নদীর যদি পিপাসা পায় নদী যায় সাগরের কাছে, সাগরের যদি পিপাসা পায় সাগর যাবে কোন দিকে? ভক্ত যখন দুঃখ পেয়ে কাঁদে আমি তখন আমার মুখ মাঝে আড়ালে করে ধরি, যাতে আমার ভক্তির দুঃখ না থাকে। কিন্তু আমি যখন ভক্তের জন্য একবার আকুল হয়ে ডাকি, আমার ভক্ত আমায় চায় না। কেউ বলে না যে ঠাকুর আমি সুখ চাই না, শান্তি চাই না, ঐশ্বর্য চাই না, যদি দিতেই হয় তোমার ওই রাতুল চরণ দিয়ে এটা কেউ বলে না বিশ্বাস। কৃষ্ণ আমি অত শত বুঝি না বাবা, তবে একটা কথা বলবো বাবা, ইহ জগতের যত মায়া যত মোহ সব তুমি আমার পরিত্যাগ করে দাও, যেন আমার ওই মা মোহ যেন তোমাকে পাওয়ার জন্য যেন না ব্যাঘাত ঘটাতে পারে। মায়া কেড়ে না, আমার মোহ কেড়ে না, যেন বদন ভরে তব গুণ গা। আমার মায়া কেড়ে না, আমার মোহ
চাই শুধু তোমার চরণ, যেন বদন ভরে গাইতে পারি তব গুণ আমার মায়া কেড়ে না, আমার মোহ কেড়ে না, নিতাই গৌর হরি বল হরি বল গাইতে পারি তব গুণ গাই। তাই এমন ভাবে সমস্ত মায়া মোহ পরিত্যাগ করে আজ হরিবাসরে বাবা আমরাও তেমন এসেছি। এই হরিবাসরে বসলে বলুন তো, আপনারা অনেকে হরিবাসরে বসে নয়ন জল দিয়ে কাঁদছেন, নয়ন জলটা মাটিতে পড়ছে না বাবা, নয়ন জলটা গড়িয়ে কিন্তু আমাদের বক্ষ মাঝেই পড়ছে। আর যেখানে আমার ভগবানের চরণ দুখানে আছে তার চরণখানে ধৌত করছেন বাবা, আজ এই হরিবাসরে বসে সমস্ত মায়া মোহ পরিত্যাগ। হরিবাসর থেকে যখনই আমরা বেরিয়ে যাই আবার আমাদের ভিতরে মায়া মোহ সব প্রবেশ করে, হরিবাসরে সেটা থাকে না। তাই বলবো সমস্তভাবে পরিত্যাগ করে আমরা এমনভাবে গোবিন্দের যেন চিরকাল গুণগান গাইতে পারি, সেইভাবেই আমরা গেয়ে যাবো বাবা, সেইভাবেই তার চরণে এইটুকু আমাদের কৃপা প্রার্থনা থাকবে। আজ সেই ভগবানের জন্য রাধানি আমার বলে বসলো, ননদি নিশ্চয়ই তুমি যাবে, তুমি কেন যাবে না, তুমি না গেলে আমায় কে পূজা শিখিয়ে দেবে। তাই সুন্দরভাবে এদিকে আমার ননদি কুটিলা কুটমতের সাথে সুন্দর করে বাবা সেজেছে, আর এদিকে তুলসী সখীর কথা মতো আজ সূর্য পূজার আয়োজন হয়েছে। তুলসী বচনে সব সখীগণ দেব পূজিবার তরে, আবার বিধি গোচরে নানা উপচার ভোজন ভজন ভরে, ললিত সখী বলছে আরো কি কি লাগে জানিস তো, আরে চিনি ফেনি কলা মাখন রসলা, চিনি ফেনি কলা মাখন রসলা বেউডি কদম তিলা, পুরি পুয়া খাজা খিদ সর ভাজা, পুরি পুয়া খাজা খিদ সর ভাজা, রাধিকা করিয়া থিলা, রাধিকা করিয়া থিলা, এখন সুন্দরভাবে এবার রাধানীকে আমার সাজানো হচ্ছে। সমস্ত সখীরা মিলে রাধানীকে মনের আনন্দে সবাই সুন্দর করে সাজাচ্ছে। মায়েরা সবাই মিলে এবার একটু উলুধ্বনি করবেন, একটুখানি বসুন। সঙ্গিনী রঙ্গিনী রূপ তানঙ্গিনী, সঙ্গিনী রঙ্গিনী রূপ তানঙ্গিনী, সঙ্গিনী রঙ্গিনী রূপ তানঙ্গিনী, বসিয়া মন্দির মাঝে, আর মদন মোহিতে যতন করিয়া, মদন মোহিতে যতন করিয়া, করিল রাই গোসাজে, মদন মোহিতে
এবার সুন্দরভাবে রাধারানীকে মনের মতো করে সাজিয়ে এবার মাথায় ডালাগুলো এক এক করে নিয়ে নাও। তবে তার আগে একটা ঘটনা বলি বাবা, সূর্য পূজা সবাই সামনে থেকে একটু তাড়াতাড়ি সরো। এই যে আমাদের সূর্য পূজাটা করা হয়, কেন গত বছর আমি বলেছিলাম যদি নতুন কোনো ভক্ত থাকেন আমাদের এখানে অষ্টকালীন প্রতি বছরই হয় বলো। আর সূর্য পূজা করার কারণ ছিল এটাই, ভগবানের স্বপ্নাদেশ হয়েছিল এক ভক্তের যে আমার সূর্য পূজাতে গিয়ে তোকে সুন্দরভাবে সূর্য পূজার সমস্ত সামগ্রী দিতে হবে। আর সেই ক্ষেত্রে আরও একটা কথা ছিল বাবা, প্রথম এক দু বছর আমাদের যখন হরিবাসর হয়, প্রথম এক দু বছর হরিবাসরে আমাদের খিচুড়ি ভোগের ব্যবস্থা হয়েছিল, তাতে অনেক ভক্ত সেবা করেন না। আমার ভগবানের মনে বড় আফসোস, হয়তো সেটা জানতে পারলাম। আর এক ভক্তের স্বপ্নাদেশ হয়েছিল এটাই যে আমার খিচুড়ি ভোগ কেন গ্রহণ করিস। সেই ক্ষেত্রে বাবা আমরা এটাই এখন নিয়মটা একটু পাল্টেছি, অন্ন সেবার ব্যবস্থা করেছি। তাই আমি বলবো আমার ভগবানের মনে যাতে কষ্ট না হয়, এই সন্দেশালী আমার যত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী ভক্তমণ্ডলী আমার বাবা মায়েরা আছেন বাড়িতে, আজকের দিনে অন্তত কেউ রন্ধনটা করবেন না। আমার এখানে সারা দিন রাত আমার ভগবানের যাতে মনে কষ্ট না হয়, যেহেতু এরকম একটা স্বপ্নাদেশ ঘটেছিল, সেই ক্ষেত্রে আপনারা এখানে আজকের দিনে সেবা পাবেন এই প্রসাদটা। আর সেই ক্ষেত্রে চলুন আমরা সবাই মিলে সূর্য পূজা করব। উলুধ্বনি মায়েরা সূরজ পূজিতে চলে রাই ধনী রে, সূরজ পূজিতে চলে রাই ধনী, উলুধ্বনি চলে রাই চলে রে চলে রে চলে রে চলে রে চলে রে, সূরজ পূজিতে চলে রাই ধনী রে, সূরজ পূজিতে চলে রাই ধনী, অভিসারে চলে রাধা দিন দিন দিন, অভিসারে চলে রাধা চলে
সবাই পূজার সামগ্রীগুলো সামনে রাখো, রেখে এক সাইড করে বসো সুন্দরভাবে। আজকে সূর্য পূজা করতে সকল সখীরা নিয়ে একসঙ্গে আমার শ্রীমতী রাধানে চলেছে, সঙ্গে চলেছে কে মাগো, আমার সব থেকে কুটমতি কুটিলা। দেখবেন ভালোর সঙ্গে একটু খারাপ থাকে, সব কিছু ভালো হলে ভালো লাগে না, একটু খারাপও থাকতে হবে, তবে ভালোটা বেশি উজ্জ্বল হয়। সেই কারণে কুটিলাকে বাবা তো নিয়ে গেছে, এখন কুটিলা যখন চলে গেছে কুটিলা দেখছে, তাই তো রাধারানী বেশ আনন্দে বিভোর হয়ে যদি সূর্য পূজা করতে যাবে তো এত আনন্দ কিসের, হ্যাঁ সূর্য পূজাই তো করবে, আনন্দ দেখে মনে হচ্ছে ভানু পূজা নয় কানু পূজা করবে, সব চলাগল আমি বুঝি, হ্যাঁ বেশ আমি আগে যাব, ঠিক আছে আমি আগে যাব, সামনে গিয়ে দাঁড়িয়ে যাই যে ও বউ। তা জীবনে বাবা বৌদিকে বৌদি বলে না, বলে ও বউ, এরকম দজ্জাল ননদি যদি কারুর বাড়ি থাকে বাবা অবস্থা খুব খারাপ, বলে ও বউ। এখন বলছে আরো শোনো শোনো দাঁড়াও দাঁড়াও, তুমি আগে যাবে মানে আমি আগে যাব তারপরে তুমি, বুঝতে পেরেছো? এখন সবাইকে বাবা পিছনে দিয়েছে, একটু সাইড করে বসো, এখন সুন্দরভাবে এখন চলেছে একত্রিতভাবে। তা বলছে ঠিক আছে ননদি, তুমি যখন আগে যেতে চাইছো তুমি না হয় যাও, আমরা তোমার পিছনে যাব। তাই কুটিলা শাম বড় আগে, আমার পিছে রাধা রানী, আর ফল মূল লইয়া চলে যতি করি, লইয়া চলে যতি করি, আর ফল মূল লইয়া চলে যতি করি, চলে চলেছে চলেছে ধে চলেছে ধে চলেছে, তারা ধে চলেছে ধে চলেছে ধে চলেছে ধে চলেছে, ওই কুটিলা কথা মতো ধে চলেছে ধে চলেছে, কুটিলা কথা মতো আজি অহংকারে মরত হয়ে, আজি অহ